নমস্কার বন্ধুরা, জেপি গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো এঁচোর বিরিয়ানি। এঁচোর বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি প্রথমে বাসমতি রাইসটা 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে রাখা চালটা দিয়েই আমি এঁচোর বিরিয়ানিটা তৈরি করে নেব। একটা পাত্রে জল ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো গোলমরিচের দানা আমি দিয়ে আরও কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর অ্যাড করে দিলাম রিফাইন্ড অয়েল। এই জলের মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করে আমি জলটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। জলটা আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে রেখেছিলাম। এবার আমি ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও আমি 10 মিনিটের মতো চালটাকে সেদ্ধ করে নেব। চালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না, চালটা কিন্তু অল্প পরিমাণেই সেদ্ধ করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে ভাতটা কিন্তু নামিয়ে নিতে হবে। ভাতটা একটু শক্ত শক্ত মতো থাকবে, কারণ চালটা আবার দমে বসাতে হবে। এঁচোর বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল আর ঘি অ্যাড করে দেব। ঘিটা গরম হয়ে এসেছে, এবারে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর আলুর উপর সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে দেব, দিয়ে এটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। একইভাবে আমি ওই তেলে এঁচোরগুলোকেও ভেজে নেব। এঁচোরগুলোও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। বন্ধুরা, এঁচোরটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, এই কারণে একটু কালচে রং চলে এসেছে। তোমরা কিন্তু যখন তৈরি করবে তখনই কিন্তু এঁচোরটা কেটে নেবে। এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ফুটে উঠেছে। আর ওদিকে আমি মশলাটা রেডি করে নেব। ফেটানো টক দইয়ের মধ্যে আমি বিরিয়ানি মশলা আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, বাটা অ্যাড করে দিলাম। আর সামান্য পরিমাণ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব কেওড়া জল, এটা আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব রোজ ওয়াটার, এটাও কিন্তু আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচ গুঁড়ো, এটা আমি 1 চামচ পরিমাণই দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কুচানো টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। টমেটোটা কিন্তু গলে গেছে। এবারে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ হিং আমি অ্যাড করে দিয়ে আবারও আমি মশলাটাকে একটু কষে নেব। এরপর মশলা মেশানো ফেটানো টক দইটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এবারে আমি এর মধ্যে 4 মগজ বাটা অ্যাড করে দিচ্ছি। 4 মগজ দেওয়ার পরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচোরগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এঁচোর আর আলুটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষে নিয়েছি। আলু আর এঁচোরটা আমার কষা হয়ে গেছে।
এর মধ্যে আমি অল্প পরিমাণ জল এবার অ্যাড করে দেব। গ্রেভিটা একটু ঘন ঘন হবে, এই কারণে আমি জলটা খুব বেশি অ্যাড করব না। এই মাপেরই জলটা দিয়ে আমি তৈরি করে নেব গ্রেভিটা। এবার ঢাকনা ছিদ্রটা আটা দিয়ে বন্ধ করে 15 মিনিটের জন্য আমি গ্রেভিটা ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে আলু আর এঁচোড়গুলো আমি একটা পাত্রে তুলে নেব। আর কিছুটা গ্রেভি আমি আলাদা করে অন্য পাত্রে তুলে রেখে দেব। আর সামান্য গ্রেভি আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে কিন্তু এর ওপর তৈরি করে রাখা বাসমতি রাইসটা ছড়িয়ে দেব। ভাতের লেয়ারের ওপর গ্রেভি থেকে তুলে রাখা আলু আর এঁচোড়ের টুকরোগুলো আমি ছড়িয়ে দেব। আর এর ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি এর ওপর আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দেব। ভাতের লেয়ারটা দেওয়ার পর আবারও আমি গ্রেভি থেকে তুলে রাখা এঁচোড় আর আলুগুলো এর ওপর আবারও ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আবারও খানিকটা বিরিয়ানি মশলা কিন্তু ওপর থেকে আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভাতের লেয়ার এর ওপর দিয়ে দেব। দিয়ে আমি গ্রেভিটার মধ্যে মিশিয়ে দেব 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে এই গ্রেভিটা আমি ওপর থেকে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভাতের ওপর ছড়িয়ে দেব। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। এঁচোড় বিরিয়ানিটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে দমে বসাতে হবে, ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, তাহলে এটা নিচে লেগে যেতে পারে। এবার এটা রেডি হয়ে গেছে, ঢাকনা খুলে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার প্রথমে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।